একটি গ্যাস সিলিন্ডার বোঝাই লরি ও আরেকটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন এক লরি চালক। আহত ওই লরি চালককে দমকল কর্মীরা এসে ক্রেন দিয়ে বের করে মালদা জেলা হাসপাতালে পাঠান এবং একটি গ্যাস সিলিন্ডার লিক হয়ে যাওয়ায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে মালদা থানার পুলিশ এবং দমকল কর্মীরা এসে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনা সূত্রে জানা যায়, রবিবার ভোর 5টা নাগাদ মালদা থানার অন্তর্গত পুরাতন মালদার নারায়ণপুর মিশন রোডে 34 নম্বর জাতীয় সড়কে বেআইনিভাবে উল্টো দিক থেকে আসা গ্যাস সিলিন্ডার ভর্তি বোঝাই একটি 12 চাকার লরি সামনে দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়, ফলে গুরুতর জখম হন সামনের দিক থেকে আসা লরির ড্রাইভার। দীর্ঘক্ষণ গাড়ির কেবিনে চাপা থাকেন উনি। ঘটনা জানাজানি হতেই এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন, কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টার পরেও আহত গাড়ি চালককে বের করতে ব্যর্থ হন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং দমকল বিভাগের দমকল কর্মীরা। তাদের যৌথ সহযোগিতায় উদ্ধার করা হয় আহত লরি চালককে। দুই লরির সংঘর্ষের ফলে গ্যাস সিলিন্ডার গুলো রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এরই মধ্যে একটি সিলিন্ডার লিক হয়ে পড়লে গোটা এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন, কারণ পাশেই ছিল একটি পেট্রোল পাম্প, যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে মালদা থানার পুলিশ প্রশাসন এবং দমকল কর্মীরা 34 নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেন এবং সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থলে ভিড়তে দেওয়া হয়নি। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গেছে, ওই আহত লরির চালকের নাম নীরেন দাস, বয়স আনুমানিক 55 বছর। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। আমরা যখন এলাম তখন দেখছি ওই যে ড্রাইভার আছে, ড্রাইভার আপনার যে পা আটকে রয়েছে ওর মধ্যে, কেবিনের মধ্যে রয়েছে, বুঝলেন? এবারে ওকে তখন আমরা এবার রেস্কিউ করা হলো, আপনার অ্যাম্বুলেন্সে রেকার এলো, রেকার আসার পরে ওকে ইয়ে করা, আমরা সবাই মিলে ওকে বার করে রেস্কিউ দিলাম। সেটা তো আমরা ওই সময় তো আমরা কিছু বলতে পারছি না। গ্যাস লোডের আমাদের কল পেয়েছি, আমরা এসেছি, এসে রেস্কিউ করেছি, দ্যাটস আওয়ার ডিউটি, আমরা আমাদের ডিউটি পালন করেছি। ধারণা আমি ওটা কী করে বলতে, কী হতে পারে তা বলা যায়, ঠিক আছে, এটা বলা সম্ভব, ঠিক আছে। আর সকালবেলা ভোরবেলার দিকে 5টার দিকে নাঘাত, 5:30 নাঘাত ওই থেকে গ্যাস গাড়ি আসছিলো, ঠিক আছে, আর এই 12 চাকাটা এদিক দিয়ে যাচ্ছিলো, ঠিক আছে। এই কোনো কারণে মনে হয় আমার মনে হচ্ছে কি, গ্যাস এই গাড়িটা, এই 12 চাকাটা এই ঘুমের ঘরে ছিল, ঘুমের ঘরে এই গাড়িটা, গ্যাস গাড়িটা রঙটা দিয়ে আসছিলো, আসার পরে গিয়ে 12 চাকাটা মারলো, গ্যাস গাড়িটা খবর ড্রাইভারকে নিয়ে গেছে হসপিটালে, আপাতত ড্রাইভার ঠিক আছে, 12 চাকার ড্রাইভারটাকে পাওয়া যাচ্ছে না, 12 চাকার ড্রাইভারটা মনে হয় পালিয়ে গেছে, ঠিক আছে, আর গ্যাস গাড়ির ড্রাইভারটা আপাতত হসপিটালে নিয়ে যাওয়া। ঘটনা এই ঘটনার সময় 5:30 ঘটনা হয়েছে, ততক্ষণে তো কেউ ছিল না, 5 ব্রিগেড এসেছে, 5 ব্রিগেড আসার পরে অফিসাররা এসেছে, তারপরে টোলের লোকরা এসেছে, রাস্তার লোকরা আসার পরে, তারপরে ড্রাইভারকে বার করা হয়েছে, কিরানের ড্রাইভারকে বার করা হওয়ার পরে ড্রাইভারকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাওয়ার পরে এখন অফিসাররা রয়েছে, সবই কাজগুলো করছে। আহত একজন হয়েছে, আহত একজন, হ্যাঁ, গ্যাস গাড়ি সামনে দাঁড়িয়ে রয়েছে আপনার, ওটা যা ওটা রং রুটে ছিল নাকি? ড্রাইভার খুব ঘায়েল হয়ে গেছে, ঘায়েল হয়ে যাওয়ার পরে ওকে অনেকক্ষণের পরে বার করা হয়েছে, বার করার পরে ট্রিটমেন্টে এখন হসপিটালে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, যে কোনো একটা দুর্ঘটনা ঘটার চান্স ছিল, কিন্তু 5 ব্রিগেডের লোকরা এসে সব সেফটি বলে দিয়েছে, আশেপাশের লোকজনকে আসতে বারণ করেছে, 5 ব্রিগেডের লোকরা এসে চারিদিক দিয়ে দড়ি দিয়ে ঘিরে দিয়েছিল, ঘিরে দেওয়ার পরে কাউকে এখানে ঢোকা অ্যালাউ ছিল, ঠিক আছে, ড্রাইভারকে বার করার তাড়াতাড়ি খুব ব্যবস্থা করা, ঠিক আছে, ট্রেন গাড়ি আসতে মিনিমাম 1.5 ঘন্টা সময় লেগে গেছে আপনার, ড্রাইভারটাকে যা করে হোক বেঁচে গেছে ড্রাইভারটা, এই সৌভাগ্য, ঠিক আছে, আর কোনো দুর্ঘটনা ঘটেনি, এটা খুব মানে ভালো লেগেছে। 5 ব্রিগেডের লোকরা এসে খুব তাড়াতাড়ি মানে কুইক সার্ভিস, অ্যাক্সিডেন্ট হয়েছে 10 মিনিট পরেই 5 ব্রিগেডের লোকরা, ঠিক আছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।